All videos and tutorials are for informational purposes only and for educational purposes. The tutorials and videos offered at technicalbangla.com are only meant for those who are interested in moral hacking, security, access testing, and malware analysis. Hacking tutorial is against misuse of the information and we firmly advise against it. সমস্ত ভিডিও এবং টিউটোরিয়াল শুধুমাত্র তথ্যের জন্য এবং শিক্ষাগত উদ্দেশ্যে। technicalbangla.com এ দেওয়া টিউটোরিয়াল এবং ভিডিওগুলি কেবল তাদের জন্য যারা নৈতিক হ্যাকিং, সুরক্ষা, প্রবেশ পরীক্ষা এবং ম্যালওয়্যার বিশ্লেষণ সম্পর্কে আগ্রহী। হ্যাকিং টিউটোরিয়াল তথ্য অপব্যবহারের বিরুদ্ধে এবং আমরা দৃঢ়ভাবে এটির বিরুদ্ধে পরামর্শ দিই। ডার্ক ওয়েব অভিযানের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আগের পর্বে আমি আপনাদের ডার্ক ওয়েবে প্রবেশ এবং হিডেন উইকি এবং ডার্ক ওয়েবে ছোটখাটো কিছু কেনাবেচার লিঙ্ক সম্পর্কে বলেছিলাম, কিন্তু এইবার আমি আপনাদের নিয়ে যাব ডার্ক ওয়েবের অন্ধকার মার্কেট প্লেসে, যে জায়গায় বিক্রি হয় ইল্লিগাল জিনিস, ইল্লিগাল ফোন। তো চলুন ঢোকা যাক। তো সর্বপ্রথম আমি গোল্ড অ্যান্ড ডায়মন্ড এই লিঙ্কটা এবং বেশ কিছু লিঙ্ক এক এক করে ওপেন করবো হিডেন উইকি থেকে, এবং এই জায়গার সাব লিঙ্ক থেকে আরও ডিপে আমরা প্রবেশ করব। তারপর ব্ল্যাক মার্কেট বন্দুকের, তারপর কার্ডস, তারপর মোবাইল স্টোর, অ্যামাজন এবং বিটকয়েন, তারপর অ্যাপেল অর্ড, তারপর স্যামসাং স্টোর, তারপর নকল পাসপোর্টের সাইজ, এবং তারপর ইউরো গানস, তারপর আইফোনের আইক্লাউড আনলক সার্ভিস, তারপর ডিজিটাল গ্যাংস্টার, অর্থাৎ অনলাইনে গ্যাংস্টার অথবা ব্ল্যাক অ্যাট হ্যাকার আমরা রেন্ট করতে পারবো, তারপর ফুটবল মানি। তো এক এক করে আমি প্রতিটা সাইট সম্পর্কে আপনাদের বলবো। তো সর্বপ্রথম আমরা যে লিঙ্কটা দেখবো এটা হলো সোনা এবং ডায়মন্ডের কালোবাজার। তো এই জায়গায় গিয়ে বিভিন্ন প্রকার ডায়মন্ড এবং সোনা এগুলো কিনতে পারা যায় ব্ল্যাক মার্কেট ব্যবহার করে। তো এই জায়গায় সম্পূর্ণ ডিটেলগুলো লেখা রয়েছে আর এগুলো অ্যাড টু চার্ট করে অনলাইন থেকে শপিং করা হয়ে থাকে। তো এই যে সাইটগুলো এগুলো সম্পূর্ণ অবৈধ এবং এই সাইট থেকে কেনা বেচা করা একদমই ইল্লিগাল। তো এই জায়গায় গিয়ে তাদের সম্পর্কে আমরা জানতে পারি, অ্যাবাউট আসে গেলে আমরা তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন এবং বিভিন্ন প্রকার ইনফরমেশন পাবো, কিন্তু সেই ইনফরমেশনগুলো খুব বেশি অনেক হবে না আমি আশা করি, এবং সেই ইনফরমেশন থেকে বড়জোর তাদের ইমেল অ্যাড্রেসগুলো পাওয়া যাবে। তো যেমনটা আমি বলেছিলাম, এই জায়গায় সম্ভবত তাদের ইমেল অ্যাড্রেস, সাধারণত ডার্ক ওয়েবে বেশিরভাগই ইমেল অ্যাড্রেস প্রোভাইড করে এবং কন্ট্যাক্ট ফোন নাম্বার খুব কম থাকে, এবং তারপর তাদের সাথে যোগাযোগ করা এবং তাদের বেশিরভাগ ইনফরমেশন নেওয়া একটু কঠিনই। তো এই ইমেলটায় আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের কাছে সেলিং ডায়মন্ড, অর্থাৎ আমরা তাদের কাছে ডায়মন্ডও সেল করতে পারি, এবং বিটকয়েনের মাধ্যমে সকল ট্রানজ্যাকশন করা হবে, অর্থাৎ এই জায়গায় যত প্রকার সোনা ডায়মন্ড যত কিছু রয়েছে সব কিছু আমরা কিনতে পারবো। তো আমি যেহেতু বলেছিলাম ফার্মের কথা, তো এই ফার্মে গেলে আমরা সাধারণত এই মার্কেট প্লেস থেকে যারা কেনা বেচা করে তাদের পাবো। তো তাদের না পেলেও তাদের বিভিন্ন লেখা আমরা এই জায়গায় পাচ্ছি। তো ঠিক আছে, আমি তাদের ভিতর কিছু লেখা আপনাদের দেখাই। তো অ্যানাবেলি নামে একজন লিখেছে, হ্যালো, আই ওয়ান্ট টু সেন্ড এ নোট অফ থ্যাঙ্কস, মাই ডায়মন্ড অ্যাসিভড বাই পোস্ট ইয়েস্টারডে অ্যান্ড দে আর বিউটিফুল, আই উইল বি এ লং কাস্টমার। অ্যানাবেলি নামে একজন ফেব্রুয়ারি 10 তারিখে এদের থেকে এই ডায়মন্ডগুলো কিনে এই জায়গায় মন্তব্য জানাইছে, এবং তারপর আরও বিভিন্ন প্রকার লোকের মন্তব্য এই জায়গায় রয়েছে। তো আমরা এই জায়গায় বিভিন্ন প্রকার লোকজনের সাথে আলাপ আলোচনাও করতে পারি এই ফার্মে চ্যাটের মাধ্যমে। তো রিসিভড দ্য চার্ট, 1.22 চার্ট সলিড ডায়মন্ড জুয়েলার, $100 তার প্রফিট, অর্থাৎ জিজাস নামে একজন ব্যক্তি। তো সাধারণত এই জায়গায় জিজাস, অ্যানাবেলি যত কিছু দেখছেন সবাই ফেক নাম ব্যবহার করে, যেমন অ্যানোমাস নামটা ব্যবহার করে, মিস্টার টি, কম বেশি সবাই এই জায়গায় কোড নেম ব্যবহার করে কেনা বেচা করে থাকে এবং এদের কাছে নিউজ পাঠায়। তো এই জায়গায় অনেক হাজার হাজার নিউজ মানে লেখা ফিড রয়েছে, তো যেগুলো আমার পক্ষে পড়া সম্ভব না। এই ফিড থেকে হয়তো আপনারা গোপন কিছু পেতে পারেন। তো আপনি ডার্ক ওয়েবে যতটা বেশি গভীরে যাবেন তত বেশি জানতে পারবেন। তো এই ছিল সোনা কেনা বেচার মার্কেট। তো এখন আমি যাব বন্দুকের বাজার। তো এটা হলো ডার্ক ওয়েবের গান শপ। তো সাধারণত আমরা যারা সাধারণ ইন্টারনেট অ্যাক্সেস করি তারা আমরা দেখতে পারবো অ্যামাজন, ইবের মতো কিছু সার্ভিস,
এবং দারাজ ডট কম, যেগুলো থেকে আমরা সিম্পল প্রোডাক্ট কিনতে পারি, যেমন মোবাইল ফোন, হেডফোন, পাওয়ার ব্যাংক, কিন্তু এরকম একটা মার্কেট প্লেস যে জায়গা থেকে আমরা বন্দুক কিনতে পারি বিটকয়েনের মাধ্যমে। তো এ জায়গায় আমরা বিভিন্ন প্রকার বন্দুক, তো বিভিন্ন প্রকার বন্দুকের ইনফরমেশন দেখতে পাচ্ছি। তো এ জায়গায় বন্দুকের ইনফরমেশন এবং এগুলোর কী কী অবস্থা রয়েছে সেইগুলো, তো বিভিন্ন প্রকার বন্দুক রয়েছে। আর বন্দুক সম্পর্কে আমি তত একটা ইন্টারেস্টও না, কিন্তু আমি এখন দেখবো যে এদের সাথে কীভাবে যোগাযোগ হতে পারবো। তো ঠিক আছে, এ জায়গায় লেখা আছে আওয়ার ওয়েব অ্যাড্রেস ইজ এত এত, চেক বিফোর অর্ডারিং ইফ ইন ডাউট, অর্থাৎ তাদের এটা অরিজিনাল ওয়েবসাইট, আপনি যদি ডাউটে থাকেন অর্ডার করার আগে তাহলে এটা চেক করে নেবেন। তো আই থিঙ্ক সেমই আছে। এবং তারপর এটা হলো তাদের ইমেল, ঠিক আছে, অস আউট ফর কোলন সাইট দ্যাল স্টিল ইউর বিটকয়েন। তো এরকম অনেক নকল সাইট রয়েছে যেগুলো মানে চোরের উপর বাটপাড়ি করে, শুধু কথাই বলতে গেলে, মানে এরা তো দুই নাম্বার প্রোডাক্ট সেল করে, দুই নাম্বার না ঠিক, এরা কী বলে এগুলোকে, এগুলো হলো খতরনাক, অর্থাৎ যেগুলো বিপজ্জনক প্রোডাক্ট সেল করে, মানে ইলিগাল যাকে বলে, এবং সেই প্রোডাক্টগুলো অন্যরা আবার সেল করার নামে সেল না করে আবার অন্যদের টাকা নেয়। তো কাহিনিটা কিছুটা এরকম। তো তারপর আরও বিভিন্ন প্রকার ইনফরমেশান রয়েছে, যেমনটা বলছিলাম আমি এই জায়গায় শুধুমাত্র ইমেলই থাকবে, আর আমরা বিটকয়েনের মাধ্যমে কিনতে পারি, আর মোর ফটোসে গিয়ে আমরা বিভিন্ন ইনফরমেশান জানতে পারি। তো এই জায়গায় আরও বিভিন্ন প্রকার ক্ষতিকারক দ্রব্য রয়েছে। তো এটা হলো অনলাইন কেনা বেচার একটা মার্কেট। ওকে, তো এই যে সাইটটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো ক্রেডিট কার্ডস, ঠিক আছে, এটা হলো হাই ব্যালেন্স কার্ড টু সেল অ্যাট লো প্রাইস। তার মানে এগুলো হলো সব কাইডিংয়ের কার্ড, মানে হ্যাকাররা যে কার্ডগুলো চুরি করে থাকে। মনে করুন আপনি কোনো অনলাইন সাইটে শপিং করেছেন, এবার সেই সাইট থেকে আপনার ইনফরমেশন, কার্ডের যে ইনফরমেশনগুলো সেইগুলো কোনো হ্যাকার হ্যাক করে নিছে। তো সেই হ্যাক করা যে কার্ডগুলোর ইনফরমেশন সেইগুলো এই জায়গায় যোগাযোগ করে আপনারা কিনতে পারবেন। তো আমি আপনাদের রিকমেন্ড করবো না এগুলো কেনার, আর কিনলে যে এরা দিবে তারও কোনো গ্যারান্টি নেই। তো এই জায়গায় গিয়ে হোম পেজ, এটা হোম পেজ, এটা অ্যাবাউট পেজ, আর এটা কন্ট্যাক্ট। তো বেশি কিছু নেই এই সাইটটায়, বাট এই যেটুকু রয়েছে কন্ট্যাক্ট করার জন্য, কন্ট্যাক্ট করে খুব বেশি ব্যালেন্সের কার্ডগুলো কম ব্যালেন্সে এদের থেকে কেনা সম্ভব। তো তারপর রয়েছে মোবাইল স্টোর, তো আইফোন সেভেন এই জায়গা থেকে কেনা যাবে, বিভিন্ন ভেরিয়েন্ট রয়েছে ফোনগুলোর। এবং ইউএসডি, শুধু কথাই বলতে গেলে ফোনগুলো অনেক চিপ প্রাইসে বিক্রি হবে, কারণ এই ফোনগুলো মেবি কার্ডিংয়ের মাধ্যমে কেনা, আর সেই প্রোডাক্টগুলো এরা সেল করে। তো কার্ডিংয়ের মাধ্যমে কিনে ব্যবহার করাটা একটা মূর্খামির কাজ, এই কারণে এরা সেল করে দেয়। কার্ডিং জিনিসটা কি এই সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও রয়েছে। তো তারপর আমি বলবো যে কার্ডিং হলো এরকম একটা জিনিস, আপনি যে সাইট থেকে শপিং করবেন, যেমনটা আমি একটু আগে বলছিলাম, তো ওই শপিং করা ওই কার্ডগুলোর ইনফরমেশনগুলো ব্যবহার করে এইগুলো চুরি করা ফোনগুলো বিক্রি করা হয়, ঠিক আছে। তো এইগুলো হলো চোরাই ফোন বলতে পারেন একদিন, যেহেতু কার্ডিংয়ের টাকা ইলিগাল। তো এই জায়গায় বিভিন্ন রকম ফোন পাওয়া যাবে। আর এই যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো অ্যামাজন গিফট কার্ড, এগুলো অ্যামাজনের গিফট কার্ড অনেক কম দামে, এবং আরও বিভিন্ন অফার রয়েছে। তো যেমনটা অ্যামাজনের এই কার্ডগুলো দেখা যাচ্ছে, তারপর এটা বিটকয়েনের মাধ্যমে অ্যামাজনের ফেক কার্ড প্রোভাইড করে, 100% অ্যানোমাস এবং ডিসকারেট সার্ভিস। তো এরা 100% সিকিউর বলতেছে এরা, কিন্তু কোনো ইলিগাল জিনিস সিকিউর হয় না বিশেষ করে, কারণ সরকারের নজর এদের উপর থাকে। তো অ্যাপেল ওয়ার্ল্ড এই সাইটটা আমি আগের পার্টে ভিজিট করছিলাম, তো এই সাইট সম্পর্কে বেশি কিছু বলার নেই। আর এই যে সাইটটা, এটা সম্ভবত কাজ করবে না, কারণ ডার্ক ওয়েবে অনেক সাইট থাকে যেগুলো ঠিকমতো কাজ করে না, কিংবা হয়তো নেটওয়ার্কের কারণে কাজ করছিল না। তো ফেক আইডি, এই সাইট থেকে ফেক আইডি কার্ড তৈরি করা যায়। তো এ জায়গায় ওয়েলকাম টু ফেক আইডি পাসপোর্ট, দ্য ইউনিক প্রসিজার অফ কোয়ালিটি ফেক ডকুমেন্ট, উই অফার অনলি অরিজিনাল হাই কোয়ালিটি ফেক পাসপোর্ট। মানে এরা হাই কোয়ালিটির ফেক পাসপোর্ট প্রোভাইড করে থাকে, এবং এদের সাইট সম্পর্কে আরও অপশান রয়েছে। তো এই জায়গায় নিউজ রয়েছে তাদের সম্পর্কে, তারপর এরা এই জায়গায় ঠিক আছে, আমরা স্যাম্পল দেখতে পারি যে এরা কী ধরনের ফেক পাসপোর্ট তৈরি করে দিবে।
অত থেক আইডি কার্ড। তো এই যে অন্ধকার যে বাজার, এই জায়গা থেকে অনেক কিছু ইলিগাল হয়। এই যে ফেক পাসপোর্ট গুলো একদম অরিজিনাল পাসপোর্টের মতো দেখা যাবে। তো এইগুলো হলো পাসপোর্ট এবং এগুলো এনআইডি কার্ড অর্থাৎ ন্যাশনাল আইডেন্টিটি কার্ড। তো এই জায়গায় গিয়ে আমরা অর্ডার করতে পারি আর এই জায়গায় তাদের কন্ট্যাক্ট নাম্বার আমরা পাবো। তো এই যে ফেক পাসপোর্ট আমরা দেখতে পাচ্ছি এই জায়গা থেকে, আপনাদের নাম ঠিক আছে, তো ইওর লাস্ট নেম, তারপর ইওর ফার্স্ট নেম, ইওর সেক্স, ইওর ডেট অফ বার্থ এবং যে সমস্ত ইনফরমেশনগুলো কার্ডে থাকে ওইগুলো প্রোভাইড করতে হবে এবং এদের কাছে এটা ইমেল করে দিতে হবে। আর যতদূর এদের কন্ট্যাক্টের কথা, কন্ট্যাক্টে সবসময়ের মতো মেবি ইমেলই থাকবে। ওকে, তো যেমনটা বলছিলাম এদের কাছে ইমেল, তো এই ইমেলে আমরা যোগাযোগ করতে পারবো তাদের সাথে। ইউরো গানস, এটা বন্দুকের একটা ব্ল্যাক মার্কেট বলতে পারেন। ইউরো বলতে সাধারণত ইউরোপকে বোঝায়, তো এটা ইউরোপের বাজার। তো এই জায়গা থেকে সেম উপায়ে কেনাবেচা করা হয়। আর এগুলো সাধারণত কুরিয়ার সার্ভিস জাতীয় অপশানে মেবি আসবে। আর এই জায়গায় গিয়ে রেজিস্টার, এই সাইটটায় রেজিস্টার লগ ইন করতে হয়। করার পর তারপর প্রোডাক্ট কেনাবেচা করা যায়। আর রেজিস্টার লগ ইন করলে মেবি আমরা আরও বিভিন্ন প্রকার বেশি অপশান পাবো। ওকে, আইক্লাউড আনলক, তো আইফোন যেগুলো অন্য দেশ থেকে এনে ব্যবহার করা হয় বেশিরভাগই আইক্লাউড লক হয়ে পড়ে। যারা আইফোন ব্যবহারকারী তারা ভালোভাবে জানেন। তো এই সাইটটা থেকে আইক্লাউড আনলক করা যায়। সাধারণত আমি আইফোনের ইউজার না, তো এই কারণে এই সাইটটা সম্পর্কে বেশি একটা বলতে পারবো না। তো আজকের সর্বশেষ যে সাইটটা সেটা হলো ডিজিটাল গ্যাংস্টার। তো এই জায়গায় গিয়ে বিভিন্ন প্রকার ব্ল্যাক হ্যাট হ্যাকার রেন্ট করা যায় বিটকয়েনের মাধ্যমে। তো ওয়েব অ্যাপস আছে এবং তারপর লিক্স, তারপর হ্যাশ ডাম্পস, তারপর এদের বিভিন্ন টুলস আছে, এদের বটনেট আছে এবং পেপার্স আছে বিভিন্ন। তো হু আই অ্যাম, এই জায়গায় বলা রয়েছে তারা কে, আই অ্যাম এ ইন্ডিপেন্ডেন্ট সিকিউরিটি রিসার্চার, হ্যাকিং অ্যান্ড সোশ্যাল ইঞ্জিনিয়ার, ইজ মাই বিজনেস সিন্স আই ওয়াজ 16 ইয়ার্স ওল্ড, মানে 16 বছর বয়স থেকে ইনি একজন হ্যাকার। তো এই যে সাইটটা, এই জায়গায় গেলে ওয়েব অ্যাপস, এই জায়গায় বিভিন্ন প্রকার ওয়েব অ্যাপস রয়েছে যেগুলো এম মাই বিবি, ফাইল ইমুলিউশন, আইটা কন্ট্রাক্ট, সিএমএস এবং তারপর K20 LEO পোর্টাল। তো অ্যাপ্লিকেশনগুলোর বিভিন্ন প্রকার কাজ রয়েছে এবং এগুলো অনেক খতরনাক অ্যাপ্লিকেশন, যেগুলো সম্পর্কে বিস্তারিত বলতে গেলে অনেক টাইম লাগবে, বাট এগুলো হ্যাকিংয়ের জন্য রিলেটেড বিভিন্ন সফটওয়্যার। এবং তারপর লিক্স, তো এই জায়গায় বিভিন্ন প্রকার লিকেড ডেটাগুলো রয়েছে, ডেটাগুলো লিক করা। এবং তারপর ডিজিটাল গানসের যে হ্যাশ ডাম্পগুলো রয়েছে এগুলো বিভিন্ন হ্যাশ ফাইল ডাম্প করে দেয়া। এবং তারপর এই জায়গায় রয়েছে আইপি টেরেসার যে টুলসগুলো এদের, তো আইপি টেরেসার, তারপর LFI সুইট, অটোমেটিক এক্সপ্লয়েট স্ক্যানার এবং তারপর আছে জুমলা প্লাগিং এক্সপ্লয়েটার, অর্থাৎ জুমলার মাধ্যমে যে সাইটগুলো তৈরি করা হয় ওইগুলো হ্যাক করার জন্য। তো এই জায়গায় হ্যাশ অ্যাডারেটিকো অফ কালার্স, তো এটা হলো একটা স্ক্রিপ্ট। তো এই যে স্ক্রিপ্টটা দেখতে পাচ্ছি এই জায়গায়, এটা ইউরোপ দেখাচ্ছে সম্ভবত। আর এই জায়গা থেকে এই জিনিসগুলো সম্ভবত কিনা বেচা করা যাবে। তারপর এই জায়গায় রয়েছে বটনেট, তো এই জায়গায় বিভিন্ন প্রকার বটনেট রয়েছে যেগুলো এ তৈরি করে দিবে আপনাকে। এবং তারপর আরও বিভিন্ন প্রকার জিনিস রয়েছে পেপার্স, তো এইগুলো বিটকয়েন সম্পর্কে, তারপর অ্যাডিশনাল ইমেজ এবং গুগল ডার্ক ইউজার্স অর্থাৎ গুগলের যে হ্যাকিং ডেটাবেস এটা কীভাবে ব্যবহার করতে হয় সেসব সম্পর্কে বলা রয়েছে। তো তারপর প্রাইসেস, তারপর টেকনিক্যাল স্কিল, বিভিন্ন প্রকার স্কিল এনার যা রয়েছে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টেকনিক, তারপর হোয়াট আই উইল ডু, তো তিনি টাকার বিনিময়ে কী করে দেবে, আই উইল ডু এনিথিং ফর মানি, আই অ্যাম নট এ পুসি, তো ইফ ইউ আর্ন্ট মি ফর পারফর্ম সাম ইলিগাল শিট অর ওয়ার্ক এগেনস্ট গভর্নমেন্ট টার্গেট আই উইল ডু দ্যাট, তো সরকারের বিরুদ্ধেও ইনি কাজ করে দিবে। সাম এক্সাম্পল, হ্যাকিং ওয়েবসাইট কম্পিউটার অ্যান্ড স্মার্টফোন, তিনি ওয়েবসাইট কম্পিউটার এবং মোবাইল ফোন হ্যাক করতে পারবে, ম্যালওয়্যার তৈরি করতে পারবে যে কোনো অপারেটিং সিস্টেমের জন্য, ইকোনমিক এবং বিভিন্ন প্রকার জিনিসে আপনাকে হেল্প করে কাজ করে দেবে, গেটিং প্রাইভেট ইনফরমেশন ফ্রম সামান, চেঞ্জিং গ্যাজেস ইন স্কুল অ্যান্ড ভার্সিটি, তো গ্রেড সেন্স করে দিতে পারবে, অর্থাৎ মনে করুন আপনার কলেজের রেজাল্ট টেজাল্ট পরিবর্তন, তারপর পাসওয়ার্ড রিকভারি করে দিতে পারবে এবং বিভিন্ন কিছু।
তো আপনি তার সাথে এই জায়গা থেকে যোগাযোগ করতে পারবেন। তো এই হলো ডিজিটাল গ্যাংস্টার ওয়েবসাইট, আর এই জায়গায় লাস্টে আছে কন্ট্যাক্ট নাম্বার, এবং সর্বোপরি এনার সাথে কন্ট্যাক্ট করতে গেলে এটা ব্যবহার করতে হবে। তো এরকম বিভিন্ন প্রকার ডার্ক ওয়েবে অন্ধকার বাজার রয়েছে। তো এটা ছিল আমাদের ডার্ক ওয়েব অভিযানের দ্বিতীয় পার্ট, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আপনি যদি ইথিক্যাল হ্যাকিং সাইবার সিকিউরিটিতে অনেক এক্সপার্ট হতে চান, আপনিও যদি একজন হ্যাকার হতে চান, তাহলে আমাদের কিছু হ্যাকিং কোর্স রয়েছে। তো আপনি সেই আমাদের কোর্সগুলো কিনতে চাইলে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। তার জন্য ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করুন, এবং ডিসক্রিপশনে আপনি বিস্তারিত ইনফরমেশান পেয়ে যাবেন। এবং যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি এবং এই চ্যানেলটিতে নতুন আইছেন, তারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পুরনো সব ভিডিওগুলো দেখুন, কারণ আগেও আমি এরকম অনেক ভালো ভালো ভিডিও তৈরি করছি। আর সর্বোপরি আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, এবং সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো এক ভিডিওতে। বাই।